Assalamualaikum. समस्त ছাত্রছাত্রীদের আমার আন্তরিক ভালবাসা জানিয়ে ঈদের পরে আবার আজকে আমরা অনলাইন ক্লাসে ফিরে এলাম। ঈদের পরে তোমাদের কোনো ক্লাস করানো হয়নি, অনেক ধরনের প্রবলেমের কারণে আজকে আবার আমি তোমাদের শুরু করলাম। তাহলে আজকে থেকে তোমরা আবার শুরু করবে আমাদের যে মাধ্যমিকের যে নমুনা তিন হয়েছিল এবং দ্বিঘাত করণী 9-2 পর্যন্ত হয়েছিল, আজকে হবে কোষে দেখি 9.3 মানে 9-3। তাহলে দ্বিঘাত করণী অধ্যায় হচ্ছে দ্বিঘাত করণী নমুনা নম্বর 4 পাতা নম্বর 161, আজকে হবে করণী 9-3। তাহলে এর আগে তোমাদেরকে আমি নিয়মগুলো বলেছি, আবারও একবার বলে দিচ্ছি, মনে করে দিচ্ছি তোমাদের। নিয়মটা হচ্ছে কি, তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা কি করবে, প্রথমে যখন ক্লাসটা চালু করবে তখন একটা কলম অথবা দুটো আর একটা খাতা আর টেক্সট বই। তাহলে আমাদের যে মাধ্যমিক শিক্ষা পরিষদের যে টেক্সট বইটা দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে, সেটা হচ্ছে মাধ্যমিক প্রকাশ গণিত প্রকাশ সরি গণিত প্রকাশ দশম শ্রেণী। এই বইটা তোমরা খুলে নেবে এবং প্রথমে তোমরা পাতা নম্বর 161 অর্থাৎ এই অধ্যায়টা বের করবে। এই অধ্যায়টা বের করার পরে দেখো কোষে দেখি 9.3 9-3 অধ্যায় দ্বিঘাত করণী নমুনা আজকে হবে 4। তাহলে এটা আজকে আমাদের হবে। তাহলে এখন তোমরা যারা মানে স্টার্ট করনি তো তোমরা খাতা কলম এবং বই নিয়ে রেডি হয়ে যাও। আর যেটা হচ্ছে আমি প্রশ্নটা তো বোর্ডে লিখি না, কারণ প্রশ্নগুলো লেখা সম্ভব নয় যেহেতু এগুলো আমরা ব্রড কোশ্চেন করবো, যেগুলো কম্পিটিটিভ এক্সাম মানে চাকরি পরীক্ষাতে সেগুলো কোশ্চেনগুলো লিখতে হয়, সেগুলো ছোটো ছোটো থাকে। তাই এখানে তোমাদেরকে আমি কোশ্চেনটা দিয়ে দেবো, যেভাবে টিউশনে কোচিংয়ে প্রাইভেটে তোমাকে যেভাবে কি বই দেখে প্রশ্নটা পড়ে নেওয়ার পরে কোশ্চেন নম্বরটা দিয়ে যেভাবে আমরা করি সেই সেমভাবেই আমরা এখানে অ্যান্সারটা করবো। তাহলে আজকে আমাদের হবে কোষে দেখি 9.3 অর্থাৎ হচ্ছে 9-3 আজকে আমাদের যে শুরু হচ্ছে। তাহলে আমি আর বেশি কথা না বলে তোমাদের সামনে এবার এই ক্লাসটা চালু করছি। তাহলে তোমরা বইটা খুলে নাও, 161 পাতা, 1-এ। তাহলে আমাদের হবে 1-এ কোশ্চেনটা কি আছে দেখো, প্রথমে পড়ি তোমরাও দেখে নাও বইয়ের দিকে। বলছে m+1/m = √3 হলে 1 নম্বর বলছে m² + 1/m² 2 নম্বর বলছে m³+1/m³ এর সরলতম মান কত হবে। আর একটা কথা বলি তোমাদেরকে শুরু করার আগে, আমি তোমাদেরকে প্রথমে বলেছি আমি তোমাদের ভেরি ইম্পর্টেন্ট সাজেশন অনুযায়ী কি করি আমি ক্লাসগুলো করি, মানে প্রত্যেকটি কোশ্চেন আনসার আমি সলিউশন করি না। যদি তারপরেও কারো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবে, তাহলে আমি সেটা সলিউশন করে দিয়ে দেবো, ঠিক আছে, সমাধান করে দেবো অবশ্যই। কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট অনুযায়ী করি সেগুলো তোমাদেরকে করে দিই এবং সেখান থেকেই 80-90% কমেন্ট করবে অবশ্যই। এবারে দেখো, তাহলে এবারে শুরু করা যাক। তাহলে দেখো 1 নম্বর দেখো, 1-এর প্রথমে হবে এ, আচ্ছা 1-এর এ। এবার এখানে দেখো কি বলা আছে, দেখো m+1/m = √3 এটা আছে। এবার 1 নম্বরে বলছে কি, বলছে 1 নম্বরে দেখো m² + 1/m² m² + 1/m² এইটার মান কত হবে। তা দেখো তোমাদেরকে প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে কী করতে হবে, যে কোশ্চেনটা আছে যেটার উত্তর করতে হবে সেখান থেকে প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেই কুলটাকে মিলাতে হবে। তাহলে আমাকে বুদ্ধি লাগাতে হবে, এরকম করতে হবে। এখানে দেখো এগুলো তো স্কোয়ার নেই, এটা তো স্কোয়ার আছে, তাহলে কী করবো দেখো এইভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে 1+m/1/m m+1/m দেখো সেম সেম লিখে দিলাম, দিয়ে এটাকে কী করবো ঘেরে দেবো স্কোয়ার করবো। এটাকে যদি স্কোয়ার করি এটার বর্গ, এটা স্কোয়ার মানে হচ্ছে বর্গ, বর্গ করলে এখানে হবে 2, এটা সূত্র হবে a² + 2ab + b², তার এখান থেকে 2ab বেশি আসবে তার জন্য এটা বিয়োগ করতে হবে, তার জন্য এখানে হবে -a, এটাকে ধরলাম b। তাহলে এবার এটা এটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল আমাদের সূত্র। এবার দেখো এইটুকুর মান কত, √3, এখানে বসিয়ে দাও √3 মাইনাস কত 2, 1-2 হলো। এবার তোমাদেরকে আমি খুব সহজে এর আগের অধ্যায়ে শিখিয়েছি, যদি ভিতরে রুট চিহ্নটা আর বাইরে স্কোয়ার থাকে তাহলে শুধু হবে সংখ্যাটা মানে 3-2। তাহলে দেখো 3 থেকে 1 বার দিলে কত হলো আমাদের, সরি 3 থেকে 2 বার দিলে 1, আমাদের অ্যান্সার হয়ে গেল, ওকে অ্যান্সার কমপ্লিট। এবার 2 নম্বরটা
মানে এখানে আমরা সূত্র লিখছি, দেখো এম এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি প্লাস এ প্লাস বি, এটা। আর এবার দেখো সেম এটা থেকে গেল, দেখো এখানে কত হবে, তাহলে এখানে আমার হয়ে যাবে দেখো থ্রি, কোনো জিনিস চেঞ্জ হচ্ছে না, এটা আবার কেটে গেল, তাহলে এখানে দেখো এম প্লাস ওয়ান বাই এমের মান কত, রুট থ্রি, তাহলে এখানে লিখে দাও রুট থ্রি। আচ্ছা তাহলে এখানে কত হবে, থ্রি হবে, সেম সেম কীভাবে হচ্ছে দেখো। এবার দেখো তিন বিজোড় আছে, তোমাদেরকে আমি ক্লাসে বলেছিলাম প্রথমে যখন বিজোড় হবে, বিজোড় বিজোড় হলে কী করতে হবে, বিজোড় হলে তোমাকে তিনটা মানে কি এক জোড় আর একটা বিজোড়, মানে এটা মানে হচ্ছে থ্রি এক জোড়ের জন্য, আর এখানে রুট থ্রি থেকে গেল, আর এটা গুণ করলে কী হবে, থ্রি রুট থ্রি আমরা, তাহলে এই পুরোটা এই পুরোটা কেটে গেল, আমাদের অ্যান্সার হলো শূন্য, তাহলে কমপ্লিট আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা করব বি নম্বর, আমরা কি করব বি নম্বর, তো তার আগে তোমাদেরকে বি নম্বরটা কি করতে হবে, পড়ে নিতে হবে, তাহলে যতক্ষণ তোমরা এটা টুকে নাও ঠিক আছে। আর আচ্ছা তাহলে এটা হয়ে গেছে, এবার বি নম্বরটা একের বি, দেখো একের বি কোশ্চেনটা কি বলছে আমি তোমাদের বোর্ডে লিখছি, দেখো একের বি বলছে দেখো রুট ফাইভ প্লাস রুট থ্রি কি আছে, দেখো রুট ফাইভ প্লাস রুট থ্রি ওকে বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি ওকে মাইনাস রুট থ্রি, দিয়ে কী বলছে দেখো মাইনাস, এখানে কী আছে মিডিলে আছে মাইনাস, এর উপরে দেখো রুট ফাইভ মাইনাস রুট থ্রি ঠিক আছে। এবার দেখো এখানে কী আছে নিচে প্লাস, মানে উল্টো, এটা যেটা আছে তার বিপরীত, এখানে আছে প্লাস। এবার এইটার উত্তর বলেছি দেখো, বলছে প্রমাণ করতে হবে এটার উত্তরটা হবে এটা সমান হবে টু রুট পনেরো, এটা হবে এটা অ্যান্সারটা, এটা হবে আমাদের মানে আমাদের এই যে উত্তরটা এইটুকুকে যদি সমাধান করি তো আমাদের অ্যান্সার কোনটা আসবে, এটা আসবে। তার জন্য দেখো আমরা এইটুকুটা লিখবো না, ওইটুকুটা যেহেতু অ্যান্সার করতে হবে তার জন্য ওইটুকু লিখবো না, ওটাকে আমরা মুছে দিলাম। এবার দেখো এখান থেকে ওই উত্তরটা আমরা করবো, তাহলে দেখো এটাকে কী করতে হবে, প্রথমে দেখো এটাকে লসাগু করে এটার এটাকে গুণ করে দাও নিচে, তাহলে এটাকে গুণ করে লিখে দাও, বুঝা গেল সবাই, কোনো অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করবে, কোথাও অসুবিধা হচ্ছে সেটা বলবে, আমি পরবর্তীতে বা এখনই সেটা উত্তরটা আমি তোমাদেরকে ঠিক করে বলে দেবো এবং সেটা বুঝিয়ে দেবো। তাহলে দেখো এবার এখানে কী হবে, দেখো কোনাকুনি গুণ বজ্র গুণন করে এটা, এটা দেখো সেম একই আছে, তাহলে এ আর এ হলে কী হতো এ স্কোয়ার, তার জন্য এটা হবে স্কোয়ার করে দাও, তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি দিয়ে স্কোয়ার মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি স্কোয়ার। এবার তোমাদেরকে দেখো সূত্র মনে রাখতে হবে, দেখো নিচে একটা সূত্র আছে উপরে একটা সূত্র আছে, দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র, এগুলো তোমাদেরকে সূত্র মুখস্থ রাখতে হবে, দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, এটা যদি হয় তাহলে এটা সমান হবে ফোর এ বি, এটা হলো এটার সূত্র ঠিক আছে, এটার ফর্মুলা এটা মনে রাখতে হবে। আর এটা যদি হয় দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে, এগুলোকে কাজে লাগাও। এবার এটাকে কাজে দেখো, এবার এটা সেম সেম এটার মতো হচ্ছে, দেখো এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে হবে ফোর এ বি, মানে ফোর এ মানে কত রুট ফাইভ, তাহলে রুট ফাইভ হলো, এখানে কত হবে রুট থ্রি বাই, নিচে কী হবে এটা এটার সূত্র মানে হবে এটা স্কোয়ার এটা স্কোয়ার, এবার দেখো তাহলে উপরে কি থাকলো দেখো ফোর, এই দুটোকে গুণ করে দাও তিন পাঁচ ছয় পনেরো, এটা ভিতরে হবে পনেরো, নিচে কি হবে দেখো স্কোয়ার স্কোয়ার হবে, তাহলে কি হবে ফাইভ মাইনাস থ্রি ফাইভ মাইনাস থ্রি, তাহলে কি থাকলো ফোর রুট ফিফটিন বাই কত টু, এটা দিয়ে কেটে দাও তাহলে কত হবে টু,
তাহলে কি থাকলো দেখো দুই আর ভিতরে কত আছে দেখো এটা প্রমাণ হয়ে গেল যেটা বলেছিল সেটা আমাদের অ্যানসার হয়ে গেল কারেক্ট কমপ্লিট আমাদের অ্যানসার ঠিক আছে তোমাদেরকে সূত্রগুলোকে মুখস্থ রাখতে হবেই হবে এনি টাইম ওকে এবারে আমরা করব দুইয়ে এক নম্বর কোশ্চেন দুইয়ের এ এটা হয়ে গেছে আশা করি এবারে তোমরা করো দুইয়ে এ আচ্ছা দুইয়ের এ কি বলছে দেখো দুইয়ের এ বলছে দেখো কি আছে আমার সাথে সাথে তোমরা দেখো সরল করি কি বলছে সরল করি রুট টু ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি বাই থ্রি রুট থ্রি প্লাস ওয়ান আচ্ছা এখানে মাইনাস টু টু মাইনাস রুট থ্রি বাই রুট থ্রি প্লাস ওয়ান এটা আছে সরি মাইনাস ওয়ান এবার এটাকে সরল করতে হবে তাহলে দেখো সেম সেম ভাবে তোমরা আগের মতোই গুণ করো লসাগু করো এখানে রুট থ্রি আছে তাহলে এখানে হয়ে গেল রুট থ্রি আর এইটা তাহলে গুণ করো তাহলে কী হবে দেখো এটা হলো ওকে এবার দেখো এখান থেকে রুট থ্রি কমন হচ্ছে তাহলে রুট থ্রি গুণ হবে না দেখো এই টুকুটা এটা আসলে গুণ করো তাহলে উপরে দেখো রুট টুটা থেকে গেল আর টু প্লাস রুট থ্রি থেকে গেল রুট থ্রি মাইনাস ওয়ান এটা থাকলো মাইনাস রুট টু এবার টু মাইনাস রুট থ্রি ঠিক আছে এবার এটা থেকে কী করবো দেখো এখানে প্লাস আছে তাহলে প্লাসটা দিয়ে গুণ করে দাও তাহলে রুট থ্রি প্লাস ওয়ান এটা আমাদের এটা হয়ে গেল এবার দেখো নিচে সূত্র বসাও নিচে সূত্রটা কাজে লাগাও তাহলে এখানে কী করে দেখো থ্রি ব্র্যাকেট দিয়ে দাও ঠিক আছে থার্ড ব্র্যাকেট ইউজ করে দাও দেখো রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার কেন এটা দুরকম আছে এবার গুণ করে দেখো এখানে রুট টু তাহলে রুট টুটাকে কমন নিয়ে নাও রুট টুটা কী করলাম কমন নিয়ে নিলাম এবার গুণ করো দেখো এটার সাথে এটা গুণ তাহলে হবে টু রুট থ্রি এবার এটার সাথে এটা গুণ তাহলে মাইনাস টু এবার এটা দিয়ে তাহলে রুট থ্রি কি থ্রি আর এটা দিয়ে এটা গুণ তাহলে মাইনাস থ্রি রুট থ্রি হ্যালো এইটুকুটা হয়ে গেলে এবার দেখো এখানে মাইনাস মাইনাস দিয়ে দিলাম এবার রুট টুটা কী করেছি কমন নিয়ে নিয়েছি তার জন্য কী হবে দেখো অথবা এটাকে ঘিরে দাও একবার তাও হবে এখানে গেল তাহলে কী হবে দেখো তাহলে হচ্ছে দেখো এখান থেকে কী হচ্ছে এখান থেকে টু রুট থ্রি এবার এটা দিয়ে এটা করো তাহলে মাইনাস টু এবার এটা দিয়ে তাহলে কী হবে রুট থ্রি থ্রি মাইনাস আছে ঠিক আছে তাহলে হলো থ্রি মাইনাস মাইনাসে প্লাস রুট থ্রি এটা হয়ে গেল আমাদের গুণ করতে হলো কী করতে হলো গুণ আমাদের গুণ করতে হলো এবার গুণ করে নিলাম এবার দেখো তোমরা সমাধান করে নাও আমাদের কী হলো দেখো নিচে কী থাকলো এখান থেকে হবে তিন তিন থেকে এক বাদ দিলে কত দুই ঠিক আছে উপরে কত আছে আমাদের রুট টু এবার দেখো সব ব্র্যাকেটগুলো উঠিয়ে দাও তাহলে টু রুট থ্রি ঠিক আছে টু রুট থ্রি এখানে আর কত হবে তিন থেকে এক দুই বাদ দিলে প্লাস ওয়ান মাইনাস কত হবে রুট থ্রি ওকে এবার দেখো মাইনাস কী হচ্ছে এখানে দেখো কী আছে টু রুট থ্রি আচ্ছা এখানে দেখো দুটোই মাইনাস তাহলে কী হবে মাইনাস ফাইভ আচ্ছা এখানে কী আছে এবার এখানে দেখো মাইনাস ফাইভ এখানে মাইনাস ফাইভ হলো আর এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এখানে দেখো মাইনাস প্লাসে কী হবে মাইনাস রুট থ্রি বুঝতে পেরেছো কমপ্লিট এবার দেখো কাটাকাটি করো এটা আর এটা কেটে গেল ঠিক আছে ওইটা আর এটা কেটে গেল এবার আমাদের থাকলো কি এখানে দেখো আমাদের থাকলো তাহলে আমাদের হলো কি এবার দেখো নিচে কথা আছে এবার আমাদের যেটা পাঁচ হলো সেটা দেখো এখানে কথা আছে ফাইভ আর এখানে ওয়ান তাহলে কত হলো সিক্স এবার কী হবে দেখো এখানে মাইনাস আর এখানে মাইনাস তাহলে একটা একটা কটা দুটো তাহলে টু রুট থ্রি এটা হলো এবার দেখো আর আগে একটা কী ছিল টু রুট ছিল রুট টু ছিল
এটাকে ছোট করে লিখে এটা আর এখানে একটা রুট টু ছিল নিচে কত আছে দেখো টু রুট থ্রি টু রুট থ্রি আচ্ছা এবার দেখো রুট থ্রি দিয়ে ওপর আর নিচকে গুণ করো ওপর নিচে কত বেগুন করো রুট থ্রি দিয়ে তাহলে এই প্রথম আমি প্রথম লাইনটা মিটিয়ে দিচ্ছি দেখো প্রথম লাইনটাকে মিটিয়ে দিচ্ছি প্রথম লাইনটা মিটিয়ে দিলে কি হবে রুট থ্রি দিয়ে উপরে নিচে গুণ করো দেখো তিন দুগুনি কত হবে ছয় রুট থ্রি দিয়ে গুণ করলে তিন দুগুনি ছয় আচ্ছা এবারে আর এখানে কত থাকবে ওটা যেটা আছে সেটাই হবে সিক্স মাইনাস টু রুট থ্রি এখন নিচে কি হবে তাহলে এখানে কত আছে দুই আর রুট থ্রি দিয়ে গুণ করলে কত রুট থ্রি রুট থ্রি তাহলে থ্রি হয়ে যাবে তাহলে আমাদের অ্যান্সার কি হলো এখন আমাদের অ্যান্সার হলো রুট সিক্স সিক্স মাইনাস টু রুট থ্রি বাই সিক্স এটা হয়ে গেল আমাদের অ্যান্সার অ্যান্সারের টাইপটা আমাদের এটা হলো বইয়ের উত্তর হয়তো অন্যরকম থাকতে পারে কিন্তু এইটা করলেই তোমার নম্বর পেয়ে যাবে আর আমাদের পড়ার বেশি প্রয়োজন নেই তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এটা কমপ্লিট তাহলে আজকে আমরা দেখলাম তোমরা দেখলে আমি চারটা মানে একের এ একের এ দুটো করেছি আর একের বি আর দুই এর এ এই চারটা কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের সলিউশন করে দিলাম এরপরে নেক্সট যখন ক্লাস করবো আমরা নম্বর নম্বর ফাইভ তখন আবার দুই থেকে নিয়ে আবার পরের ক্লাসগুলো আমরা করবো তো আজকের মতন এখানেই থাক ক্লাস শেষ করলাম তোমাদের সবাইকে আবারও একবার জানিয়ে দিই তোমরা সবাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দিয়ে তারপরে পাশে যে বেল আইকনটি থাকবে সেটাকে বাজিয়ে দিবে যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেতে থাকো আর তোমরা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তার লাইক দিতে ভুলবে না এবং বন্ধুদেরকে এই ভিডিওটি কী করবে লিঙ্কটিকে শেয়ার করে দিবে যাতে তোমার সাথে সাথে বন্ধুরাও উপকৃত হতে পারে অল দ্য বেস্ট